নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিজিত চ্যানেল বন্ধুরা আপনার হয়তো এই ভিডিওতে আওয়াজে একটু প্রবলেম হতে পারে সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই মুহূর্তে আশেপাশে একটু শব্দ হচ্ছে তাই তাছাড়া আমার মাইক্রোফোনটাও আমার কাছে নেই তাই একটু ভিডিওটিতে আওয়াজ হতে পারে সেই জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা একটি ভালো নিউজ বেরিয়েছে রাজ্যে প্রায় এগারোশো অঙ্গনারি কর্মী নিয়োগ হতে চলেছে তা কোথায় কোথায় নিয়োগ হবে কী কীভাবে নিয়োগ হবে সেটা এখনও জানা যায়নি তবে বর্তমান পত্রিকাতে খবরটি বেরিয়েছে চলুন একবার দেখে পত্রিকার খবরটি কী লিখেছে তাহলে আমরা অনেক কিছু বিস্তৃতভাবে জানতে পারব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গনারি কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করেছেন সেই আনন্দের মাঝেই শূন্যপদ পূরণ এবং মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এবার উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় এগারো হাজার এগারোশো কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের জন্য এতদিন এই নিয়োগ প্রক্রিয়া থেমেছিল জেলার সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আগামী এগারো জুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদপত্র ও জেলার ওয়েবসাইটে ও জেলার পঁয়তাল্লিশটি আইসিডিস প্রজেক্ট অফিসেও এই বিজ্ঞপ্তি টাঙ্গানো হবে সামনের পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে প্রশাসন তাই এখন জোর প্রস্তুতি চলছে এখন শুধু বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতে প্রায় এগারোশো অঙ্গনদারি কর্মী পদ নিয়োগ হবে আপনারা তো জানেন কর্মী হতে গেলে কম করে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হয় এবং তাহলেই হয় এবং শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারেন তাই যারা মাধ্যমিক পাশ করেছেন এবং আঠারো বছর হয়ে গেছে এবং মহিলা তাদের জন্য সুখবর কারণ তাদের কাছে প্রায় এগারোশো অঙ্গনারি কর্মী নিয়োগের যে সুযোগ সেটা তাদের কাছে খুলে গেল তা বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এগারো তারিখে যে বিজ্ঞাপনটি বেরোবে তখন আমি আপনাদের জানাবো তাই এই বিজ্ঞাপনটি বেরোনোর আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সমস্ত তথ্য আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে